পুলিশের মানবিক মুখ দেখা গেল বর্ধমানে। সোমবার অবরোধে আটকে পড়া খুদে স্কুল পড়ুয়াকে বাড়ি পৌঁছে দিল পুলিশ। সোমবার সকাল থেকেই বর্ধমানের রাজপথে চলছে টোটো চালকদের পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। তার জেরেই নাজেহাল শহরবাসী। অবরোধের ফলে আটকে পড়েছে বাস সহ অন্যান্য যানবাহন। রোজ বাসে করে স্কুল যায় বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজের খুদে পঞ্চম শ্রেণীর খুদে পড়ুয়া রিতম নন্দী। সোমবার বাস না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে সে। কার্জন গেট চত্বরেই ঘোরাফেরা করতে থাকে। চোখে পড়ে ওখানে কর্তব্যরত বীরহাটা সাব ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার কল্যাণ রায় এবং বীরহাটা ট্রাফিক কনস্টেবল অভিজিৎ নিয়োগীর। ওই দুই পুলিশ কর্মীর তৎপরতায় খুদে পড়ুয়াকে বাড়ি পৌঁছে দিয়ে আসা হয়। খুদে ওই স্কুল পড়ুয়া রিতম নন্দী জানিয়েছেন, তার বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর শক্তিপাড়া এলাকায়। রোজ বাসে করে স্কুলে যাতায়াত করে সে। বাস না পাওয়ায় উদাসীনভাবে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সে। পুলিশের নজরে আসলে বাইকে করে তাকে বাড়ি পৌঁছে দেয় দুই পুলিশ কর্মী। কি হয়েছে সমস্যা? সব বাসে দিয়ে যেতে পারছে না, আর সেখানে দাঁড় করাচ্ছে, কোনো বাস যেতে পারছে না। আসার স্কুলে আসার সময় এরকম হচ্ছিল। কোন স্কুলে পড়তে পারছিলাম না? কিসে আসলে তাহলে? বাসে আসতাম। আচ্ছা, আসলে বাসে আসি, বাসেই যাই। টোটো নেই কিছু? টোটো নেই। টোটো মাঝে মাঝে যায় আর যায় না। কিসে পড়ো তুমি? তারা কি বললো বাড়িতে দিয়ে আসবে? কি বললো? কারা পৌঁছে দেবে? বীরহাটা সাব ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার কল্যাণ রায় জানিয়েছেন, হঠাৎই একজন খুদে পড়ুয়া এসে ওই দুই পুলিশ কর্মীর কাছে সাহায্য চায়। তখন তারা তার কাছে বাড়ির ফোন নাম্বার জানতে চাইলে কিছুই বলতে পারেনি ওই ছাত্র। তাই নিজেরাই ওই স্কুলের খুদে পড়ুয়াকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয় পুলিশ কর্মীরা। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি ওই ছাত্র এবং তার পরিবার। আমাদের কাছে এসে বলছে, আঙ্কেল আঙ্কেল আমার বাসটা মিস হয়ে গেছে, বাড়ি যাবো কী করে? আমি ওনাকে জিজ্ঞাসা করলাম বাচ্চাটাকে যে তোমার বাড়ির ফোন নাম্বার আছে? বললো আমার ফোন নাম্বার যেটা আছে, মায়ের ফোন নাম্বার, সেটা বাড়িতে ডিস্টার্ব করছে, আর বাবা জামালপুরে চাকরি করে। আর আমি বললাম যে তাহলে তুমি আর অন্য কোনো বাস আসে? সে বলল যে আঙ্কেল আমি যেতে পারবো না। তখন আমরা চিন্তা করলাম যে এখনকার দিনে বাচ্চাদের যা দিনকাল যা অবস্থা চলছে, বাচ্চাদের চুরি ছিনতাই, বাচ্চাদের কিডন্যাপ করা, এসব তা আমরা আমাদের রেসপন্সিবিলিটি থাকে আমাদের বাচ্চাদেরকে সঠিক জায়গাটা মায়ের কাছে কোলে তুলে দেওয়া। ঠিক আমরা সেই জিনিসটাই করলাম। আমরা রীতিমতো আমাদের কাছে এলে আমরা তাকে বসিয়ে, কোন জায়গায় বসিয়েছিলেন? আমরা আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমে বসিয়েছিলাম ওকে। ওর গোটা ডিটেলস নিলাম, বাড়িতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আনফর্চুনেটলি ফোনে পাওয়া গেল না। আমরা আমাদের নিজেদের দায়িত্ব সমেত ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে মা তার ছেলের কাছে সম্পূর্ণ সুস্থভাবে যেতে পারে। কোন জায়গায় এসেছিল বাচ্চাটা? কার্জন গেটে এসেছিল, এসে ঘোরাফেরা করছিল, এসে আমাদের কাছে বলছিল যে আঙ্কেল একটু একটা বাস একটা বাড়িতে ব্যবস্থা করে দিন, আমি যাতে বাড়ি যেতে পারি। মানে ছেলেটাকে দেখে যেটা মনে হলো এমনি নার্ভাসনেস ছিল। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।